পুনরায় প্রতিষ্ঠা দান করো রব্বুল আলমিন এই সরকার যাতে মানবতার পক্ষে কাজ করতে পারে সেই তুমি তো অভিজ্ঞ দাও আয়াল্লাহ সাম্প্রদায়িক শক্তিকে তুমি বিনাশ ঘটাও আয়াল্লাহ সাম্প্রদায়িক শক্তি যাতে এই পৃথিবী থেকে হটিয়ে যেতে পারে সেই তো তুমি দাও আয়াল্লাহ হিন্দু মুসলিম শিখ জৈন্য খ্রিস্টানকে ভাতৃত্ববোধের বাঁধনে একত্রিত হওয়ার তো অভিজ্ঞ দান করো আয়াল্লাহ এই সরকারের বিরুদ্ধে যারা গাদ্দার হয়েছে যারা কুচকরি আছে তাদেরকে তুমি হটিয়ে দাও আয়াল্লাহ আলমিন এই সরকারকে তুমি প্রতিষ্ঠা দান করো কোই সরকার যে হারে মানুষের জন্য কাজ করছে ভারত বর্ষ তো তো সারা পৃথিবীর বুকে এরকম একটা মানবিক সরকার আমরা পাই নাই আল্লাহ এই সরকারকে তুমি প্রতিষ্ঠা তুমি দান করো তুমি এই সরকারকে কবুল করো আই আল্লাহ পিপল ভোটে আমানন্দigram এর হাত থেকে তুমি বিজয় দান করো আল্লাহু আল আমিন তুমি আমার দুআকে তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহি দরবারে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহানা তাকাবাল মিন্না ইননাকা আনতা সামিউল আলিম ওয়া তুবালাইনা ইননাকা আনতা ত্বাওাবুর রাহিম সুবহান রাব্বিকা রব্বিল আযীম

প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি মুসলিমদের অবস্থা দেখছেন দর্শক একটা ভাইরাল ভিডিও একটু পুরনো ভিডিও বুঝতেই পারছেন আগের ভিডিও সেটা এসছে আমাদের কাছে আজকেই এসছে এবং আগামী কাল যখন ভোট গণনা তার আগে আমার মনে হচ্ছে ভিডিওটা আপনাদের নজরে আনি যিনি দোয়া করছেন সম্ভবত ইমাম সাহেব হবেন দোয়া করছেন উপরওয়ালাকে সামনে রেখে যে দোয়াটা হচ্ছে আমার মনে হলো যে তিনি কতটা উপরওয়ালাকে সন্তুষ্ট করার জন্য দোয়া করছেন আর কতটা মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করার জন্য দোয়াটা করছেন যেভাবে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছিলেন এবং আরও একটু অবাক হচ্ছিলাম যে ইমাম সাহেব নিজের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে এই সরকার পৃথিবীতে এরকম মানবিক সরকার নাকি নেই এই সরকারকে পুনরায় প্রতিষ্ঠা করো উপরওয়ালার কাছে তিনি দোয়া করছেন কবুল করো এরকম বলছেন আমি আগেও আপনাদেরকে বলেছিলাম আজকালকার যে ইমাম সাহেবদের একাংশের সবাই নয় তারা যেন ভুলি গেছেন তারা মসজিদের ইমাম যেহেতু আড়াই হাজার টাকা করে মাসে ভেত মানে একটা ভাতা দেওয়া হচ্ছে এতটাই তারা গদগদ সন্তুষ্ট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা ভুলি গেছেন যে আমরা আমরা একজন মসজিদের ইমাম মসজিদের একজন ইমাম মানে তিনি নামাজ পড়ান তার পেছনে যারা নামাজ পড়েন দাঁড়িয়ে তাদের মধ্যে কেউ কংগ্রেস হতে পারেন কেউ বিজেপি হতে পারেন সিপিএমেরও অনেকে হতে পারেন যে কোনো দলের হতে পারেন কিন্তু যখন নামাজ পড়েন তারা সবাই নামাজি। মসজিদে নামাজ পড়েন আর ইমাম ইমাম হচ্ছেন তার সামনে দাঁড়িয়ে কিন্তু যদি দেখা যায় যে ইমাম সাহেব তিনি নিজে একটা পলিটিক্যাল পার্টির পক্ষে প্রকাশ্যে কথা বলছেন এভাবে দোয়া করছেন তাহলে তার পেছনে যারা দাঁড়িয়ে নামাজ পড়তেন অন্যান্য রাজনৈতিক দলে তারা কি পড়তে পারবেন তাদের কি পড়ার সেই ইচ্ছাটা জাগবে সেই জন্যই তো ইমামকে সব থেকে বড় সম্মান দেওয়া হয় যিনি মসজিদের ইমাম তার পেছনে দাঁড়িয়ে সবাই নামাজ পড়বেন যে কোনো রাজনৈতিক দলের যে কোনো মতের বিশ্বাসী যে কেউ হতে পারেন ইমাম হচ্ছেন সব থেকে সেরা এখন যে দেখা যায় ইমাম সাহেব দোয়া করছেন একটা পলিটিক্যাল পার্টির ফেভারে তাহলে তো তিনি নিজেকেই মানে বিভাজন করে ফেললেন তার পেছনে যারা দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন তাদের মধ্যে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা সাপোর্ট করবেন খুব বাহাবা দেবেন বাকিরা দেবেন না তার মানে তিনি কিন্তু নিজেকেই নিজেকে ভাগ করে ফেললেন আর যদি কেউ নিজেকে নিজে ভাগ করে ফেলেন তাহলে তো তার সেরা জায়গাটা নয় সেরা মানে যাকে সবাই ভালোবাসবেন আর যদি নিজেই নিজেকে পলিটিক্যালি ডিভাইড করে ফেলেন তার মানে তিনি সেরা নন এই করে করেই কিন্তু ইমাম সাহেবরা নিজেদের সেরা জায়গা থেকে নিজেদেরকে ডিভাইড করে নিজেদেরকে নিজেরা ছোট করছেন আমি বারবার যেটা বলার চেষ্টা করছি দর্শক আমি টেকনিক্যালি করে পরিষ্কার থিওরি দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমি গতকালকে বলেছিলাম আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আনার জন্যে কিছু ইমাম সাহেবকে দিয়ে একটা মিথ্যা কথা বলানো হয়েছিল ক্যামেরার সামনে আমি সেদিন প্রশ্ন তুলেছিলাম এই হচ্ছে আজকালকার ইমাম সরকারের থেকে আড়াই হাজার টাকা ভাতা পান যেন বিরাট কিছু যেন বিরাট কিছু কখনো ইমাম সাহেবরা প্রশ্ন করে না সরকারকে যে এত যে ওয়াক সম্পত্তি রয়েছে সরকারের অধীনে ওয়াকাপ বোর্ড গঠন করা হয়েছে যেগুলো একটা সময় জমিদাররা দান করে গেছিলেন যে ওই ওয়াক সম্পত্তি থেকে যা ইনকাম হবে সেই টাকাতে মসজিদ মাদ্রাসার খরচ বনাবে চলবে তো সেই সম্পত্তিগুলো কোথায় দিনের পর দিন বেদখল হয়ে যাচ্ছে সে তার আয় বা কোথায় সেটার কোনো উৎস সেটা কোথায় আর সেই টাকার মানে উদ্ধার করা হচ্ছে না সম্পত্তি উদ্ধার করা হচ্ছে না কোনো কোনো জায়গায় সরকারি লোকেরাই সেই সম্পত্তি দখল করে ফেলছে পার্টি অফিস হয়ে যাচ্ছে আর সেখানে আড়াই হাজার টাকা করে মাসে দিয়ে এমন করছেন যেন ইমাম ইমাম যারা তাদেরকেও কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে একবার তারা বলছেন না যে সরকার আজকে আপনাদের যে বোর্ড রয়েছে ওয়াক আপ বোর্ড সম্পত্তিগুলো লুট হয়ে যাচ্ছে বেদাকল হয়ে যাচ্ছে সেগুলো কেন দেখা হচ্ছে না তার হিসেব কোথায় এই প্রশ্ন করছেন না ইমাম সাহেবরা যাদের কিন্তু প্রশ্ন করার অধিকার রয়েছে আড়াই হাজার টাকা করে মাসে মাসে দিচ্ছেন ব্যাস তাতেই গদ গদ মমতা ব্যানার্জিকে সামনে পেয়েছেন তাকে সামনে রেখে এমন দোয়া করলেন বিরাট সন্তুষ্ট হয়ে গেলেন হয়তো মমতা ব্যানার্জি এবং তার সরকার যেন আবার নতুন করে আসে দোয়া করে দিচ্ছেন একটা আমি আপনাদের কথা বলি দোয়া কিন্তু মানুষ করতেই পারেন যে কেউ যে কোনো মানুষের ভালোর জন্য দোয়া করতে পারেন সেই দোয়া কেমন হয় সেখানে আরও সব লোকজন থাকলে বলা হয় যে মনস্কামনা নিয়ে যারা এসছেন তার মনস্কামনা পূরণ করো এটা একটা হয় আর একটা নিজে থেকেই চাওয়া যে যেন এই সরকার আবার প্রতিষ্ঠা পায় মানে তিনি কতটা চাইছেন তিনি চেয়ে এমন বলে দিচ্ছেন যেন তিনিই ডিসাইড করে দিচ্ছেন সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন ইমাম সাহেব যে সেই সরকার যেন আবার প্রতিষ্ঠা পায় এই রকম সরকার নাকি পৃথিবীতে কোথাও নেই আমি জানি না পৃথিবীর নন্দীগ্রামের বাইরে উনি কোথাও বেরিয়েছেন কি না কতটা খবর রাখেন পৃথিবীর সম্পর্কে আর কতটা খবর রাখেন তার কমিউনিটি মুসলিম সম্প্রদায় সম্পর্কে সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে আপনারা দেখবেন যখন দোয়াটা শেষ হলো স্লোগান আরম্ভ হয়ে জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান হয়ে গেল ধর্মের অবস্থা দেখছে ধর্মীয় প্রেয়ার হচ্ছে তারপরে স্লোগান চলছে তারপরে স্লোগান চলছে এবং একজন বলছিলেন শুনতে পেলাম যে একটা মাদ্রাসার ছাত্র ছাত্রী রয়েছে ছশো জন কিছুই দেয়নি গাদ্দারকে আমরা যাইনি গাদ্দার মানে শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেছেন দোয়াতেও সেটা বলা হচ্ছিলো গাদ্দার অমুক তমুক ছশো মাদ্রাসা কিছুই দেয়নি আমার শুধু এটাই প্রশ্ন উনি সারা বিশ্বের খবর রেখে ফেললেন যে সারা বিশ্বে এরকম মানবিক সরকার নেই আর মাদ্রাসার কথা বলছেন খবর রাখেন রাজ্যের মাদ্রাসা নিয়ে কি কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দশ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেব দুশো চৌত্রিশটা মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হয়েছিল তার মিড ডে মিল থেকে শুরু করে যারা শিক্ষক শিক্ষিকা তারা বেতন পান না তার জন্য ধর্না অবস্থান বিক্ষোভ দিনের পর দিন হয়েছে আমরাও সেই খবর করেছি আজকে মমতা ব্যানার্জিকে সামনে পেয়ে এমন দোয়া তারা করছেন এবং বলছেন না এখানে আমাদেরকে দেয়নি অন্য জায়গায় দিয়েছে মমতা ব্যানার্জি দিয়েছেন কোথাও খবর রাখেন না খবর রাখেন না যে কোথায় আর কই মাদ্রাসাতে কি দিয়েছে খবর রাখেন না আসলে এটাই তো হচ্ছে মানে সমস্যা যে মুসলিম সম্প্রদায়ের এই অংশটা সস্তায় বিক্রি হয়ে যায় সস্তায় সামান্য জিনিসে বিক্রি হয়ে যায় আর এদেরকে এই নিয়েই খেলার চেষ্টা করে পলিটিক্যাল পার্টি এই এটুকু দিয়েই এবার তারা কিন্তু ভোটটাকে আদায় করার চেষ্টা করে সামনে মমতা ব্যানার্জিকে পেয়েছেন বিরাট বিষয় একবারে দোয়া হয়ে গেল আর মমতা ব্যানার্জিও তাদেরকে কীভাবে ভোটে কাজেলা করা যায় সেই চেষ্টা করে আমরা বারবার বলার চেষ্টা করি আরামবাগ টিভি যে এগুলো অ্যাকচুয়ালি কি হচ্ছে জানেন ধর্মের নামে ভণ্ডামি হচ্ছে ধর্মের নামে ব্যবসা হচ্ছে কেউ কেউ নিজের স্বার্থে এমন কাণ্ড করছেন যার জন্যে পুরো মুসলিম সম্প্রদায় সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যেটার বিরুদ্ধে আমরা কিন্তু বারবার গর্জে উঠছি আমরা বারবার বলার চেষ্টা করি এরকম আলাদা করে কিছু করলে কিছু করে হবে না আলাদা করে মাদ্রাসা আলাদা করে মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা কিছু এইসব করে হয় না সামগ্রিক চিন্তা আমরা আনতে হবে এত বিভাজন নয় কেন বিভাজন করবেন মূল স্রোত একটাই স্রোত হবে সেখানে সবাই সবার অধিকার তারা বুঝে নেবেন এরকম আমি আলাদা কমিউনিটি আমি এই কমিউনিটি কেন কেন কমিউনিটি কিসের মানুষ তো আপনি কিসের কমিউনিটি আপনি আপনার সম্প্রদায়ের বিশ্বাসী হন না আমিও তো মুসলিম আমিও তো রোজা রাখি নামাজ পড়ি তো আমার বিশ্বাস আমার মনে মনে থাকবে আমি কি লোককে দেখাতে যাব দেখো আমি কত বড় মুসলিম আমি দেখাতে যাব এটা তো আমার ভিতরের বিষয় আমি যদি মমতা ব্যানার্জির কাছে কিছু বলতে চাই আমি বলবো আমার পাড়ার রাস্তাটা কেন হয়নি আমি বলবো না যে আমার পাড়ার এই জায়গাটা কেন হয়নি যেখানে মুসলিম সম্প্রদায় কেন হয়নি আমরা এত ঘরের মুসলিম বাস কেন এই কথারে উঠবে মমতা ব্যানার্জি কেন যে কোনো সরকারের ক্ষেত্রে কেন এই কথা উঠবে আসলে এটা তো উঠাতে চাই দলগুলো রাজনৈতিক দলগুলো তো এই ধরনের ব্রেনটাকে রেখেছে যে তোমরা ঠিক তোমাদের ধর্মীয় সুরশুড়ি এমন দেবো আমার কাছে তোমরা ছুটে আসবে আর এক জোট জোট বদ্ধ হয়ে আমাকে ভোট দেবে কিন্তু ভোট ব্যাংকের পলিসি আর সেই পলিসিতে একেবারে টপ টপ গিলে ফেলেছেন এই ধরনের ইমাম সাহেবরা আমি আবারও বলছি আমি সব সব ইমামকে কিন্তু দোষারোপ করি না সব ইমাম ইমাম মানে ইমাম সাহেব কিন্তু তারা এইভাবে নিজেদের ইমানকে বেঁচে দেননি আজকে আমাকে প্রশ্ন করা হয় আমি নাকি ইমান বেঁচে দিয়েছি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ইমাম সাহেব একজন পলিটিক্যাল পার্টিকে সার্টিফিকেট দিয়ে বলছে যে তার সরকার ক্ষমতায় আসুক তিনি মনে মনে বলুন না এত লোক দঙ্গল পরে এইসব বলার কি আছে আসলে এটা একটা পলিটিক্স ইমাম সাহেবরাও কিন্তু পলিটিক্সে ঢুকে গেছেন এখন দেখবেন রাজনৈতিক মঞ্চে প্রচার মঞ্চে ইমাম সাহেবরা থাকেন স্থানীয় ইমাম সাহেব প্রচার মঞ্চে ভাবছে না গেলে তো আমি ভাতা পাবো না কিন্তু এই ধরনের এই ধরনের ভণ্ডামি কিন্তু চলবে না চলবে না এবং যে কাজ তারা করছেন তার জন্য পুরো মুসলিম সম্প্রদায় একটা ট্যাগ হয়ে যাচ্ছে যদি সরকার পাল্টায় তখন কি হয় বলুন তো আপনাদের জন্যে পুরো এই কমিউনিটির প্রতি আলাদা নজর নজরে মানুষ দেখবে অন্য সরকার দেখবে ক্ষতি হলো সুবিধা পেলেন কয়েকজন অন্যদের ক্ষতি হলো আমরা বলছি এসব ছাড়ুন না কেন এরকমভাবে আলাদা আলাদা ভাবছেন ভাবুন না সামগ্রিক উন্নয়ন রাজ্যের উন্নয়ন দেশের উন্নয়ন এখানে আমি মুসলিম আমি হিন্দু আমি খ্রিস্টান এই সব মাথা থেকে ঝেড়ে ফেলে দিন মাথা থেকে ঝেড়ে ফেলে দিন উন্নয়নের নিরীক্ষে ভোট দিতে হবে সুশাসন প্রতিষ্ঠা রিকে ভোট দিতে হবে আর আমি আজকে এত কথা যখন বলি তখনই আমাকে বলে আমি না সব মুসলিম বিরোধী আমি তাদের জন্য শুধু একটা প্রশ্ন করি একটা সময় তো আমাকে আমার গোটা পরিবারকে দুমাস জেলবন্দি করে রাখা হয়েছিল আমাকে আমার ওয়াইফকে আমার রিপোর্টারকে আমি শুধু সেই সমস্ত ভাইজানদের কথা বলি বলে ভাইজান তুমি তো মুসলিমদের কলঙ্ক আমি শুধু তাদের কথা বলি যখন আমি তো মুসলিম আমাকে যখন দু মাস জেলবন্দি করে রাখা হয়েছিল বিনা অন্যায় মিথ্যা কেস দিয়ে কোথায় ছিলেন আমার ভাইজানেরা একবার তোকে আমি দেখিনি আমার নজরে আসেনি কোথায় ফেসবুকে লিখেছেন কোথায় প্রতিবাদ কেন বলেননি মমতা ব্যানার্জিকে কি হচ্ছে অন্যায় চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি নাও যে অন্যায় করেননি তাকে কেন জেলবন্দি করে রাখা হয়েছে গোটা পরিবারকে ছোট ছোটো বাচ্চাগুলোকে কষ্ট দেওয়া হয়েছে কই ভাইজেন না কোথায় ছিলেন কথা বলেননি বললে মমতা ব্যানার্জি রেখে যাবেন এটাই তো আসলে মমতা ব্যানার্জির কাছে আপনার মাথাটা বিকিয়ে রেখেছেন কমিউনিটি যাত্রা এটা 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 নয় আপনাদের উদ্দেশ্য আমি জানি অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি আপনাদের মাথাটাকে ব্রেন ওয়াশ করে একবারে নিয়ে রেখেছে কমিউনিটি নয় যদি কমিউনিটির বিষয়ে থাকতো সম্প্রদায়ের বিষয়ে থাকতো তাহলে আমাকে যখন অ্যাডেস করা হয়েছিল অন্যায়ভাবে নিশ্চয়ই আপনাদের গর্জন শুনতাম কোথায় একটু একটু করেছেন কাজ তো কিছু হয়নি আজকে তাকে জেতানোর জন্য যেভাবে প্রাণ দিয়ে দিচ্ছেন লড়াই করছেন মুসলিম সম্প্রদায়ের জন্য বিরাট করেন মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায় তো আমি একজন এমনি তো একজন কই কোথায় গর্জন ছিল কোথায় ব্যবস্থা নিয়েছিলেন করেননি আসলে করতে পারেননি পারবেনও না কারণ আপনাদের মাথাগুলো সব বিক্রি হয়ে রয়েছে একটা পলিটিক্যাল পার্টির কাছে এই জায়গা থেকে সরে আসুন তবে সবাই কিন্তু বিক্রি এখনো করেননি আর আমরা সেই গর্জনটা করছি বলে আমাদেরকে ট্যাগ করে দেওয়া হচ্ছে ফতোয়া দিয়ে দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের কলঙ্ক আমরা মনে করি না সেটা যে সব সব ইমাম সাহেব এইভাবে নিজেদেরকে বিক্রি করে দিয়েছেন বা ইমান বিক্রি করে দিয়েছেন নিশ্চয়ই মুসলিম সম্প্রদায়ের এখন অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু এই সবের প্রতিবাদ করেন যে ধর্ম ধর্মের জায়গায় ভিতরে এটা নিয়ে কেউ রাজনীতি করবেন না এটা নিয়ে কেউ ব্যবসা করবেন না এটা নিয়ে কেউ ভণ্ডামি করবেন না আর যখন সরকারের প্রসঙ্গ আসবে তখন সার্বিক উন্নয়নের কথা বলতে হবে সম্প্রদায় ভিত্তিক কোনো ডিমান্ড কেউ করবেন না দর্শক আগামীকাল ভোট গণনা তার আগে এই ভিডিও আমি আনলাম একটু পুরনো হলেও শুধু একটা বিষয়কে উল্লেখ করার জন্য আপনাদের সামনে আলোচনা করলাম আপনাদের যে দ্বিমত কিছু থাকে বা অন্য কোনো মত থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে